নতুন করে আরও পাঁচটি স্তারে আঘাত করার মতো ক্ষেপণাস্ত্র মোতায়েন করা শুরু করেছে ইরান শত্রু দেশগুলোতে যেন যথাসময় এবং অস্বল্প সময়ের মধ্যে রেসপন্স করা যায় আঘাত করার ব্যাপারে সেটি নিশ্চিত করতেই ইরান এই পদক্ষেপ নিয়েছে ওদিকে ইসরায়েল মনে করছে ইরানের এই পদক্ষেপ মূলত ইসরায়েলকে টার্গেট করে তারা যে সকল স্থানে বিশেষ করে পাঁচটি যে নতুন স্থানে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে এটি ভালোভাবে নিচ্ছে না কোনোভাবে ইসরায়েল কারণ তার ভয় হল এই ধরনের ক্ষেপণাস্ত্রের অধিকাংশ এসে আটকাতে সক্ষম হবে না বর্তমানে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেটি দিয়ে তারা হামাস হিজবুল্লাহ এবং হুদিদের যে সকল ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সেগুলোকে ইন্টারসেপ্ট করার কাজে ব্যবহার করছে তবে এই সকল ক্ষেপণাস্ত্রের সাথে মূলত ইরানের ক্ষেপণাস্ত্রের কোনো মিলই নেই এই সকল ক্ষেপণাস্ত্র আর ইরানের ক্ষেপণাস্ত্রের মধ্যে পার্থক্য আকাশ পাতাল মূলত হামাস এবং এই সকল ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে তাদের বারোটা বেজে যাচ্ছে এবং অনেক সময় আয়রনডম সহ ডেভিড সিলিও এবং তাদের অ্যারো যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে তারা সকল প্রতিরোধ গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোকে মোকাবেলা করে থাকে সেগুলোকে সামলাতেই তারা হিমশিম খাচ্ছে এবং অনেক ক্ষেত্রে তারা ব্যর্থ হচ্ছে আর এই ব্যর্থতার কারণেই সাতই অক্টোবরের হামলা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দেয় ইসরায়েলকে এই বিধ্বস্ত ইসরায়েল এখন একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করছে কিন্তু তাদের সে চেষ্টায় বর্তমানে পানি ঢেলে দিচ্ছে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী তাই ইসরায়েলের এই মুহূর্তে চরম রাগ আর সেই রাগ গিয়ে তারা ফেলেছে মূলত একটি অসম যুদ্ধের মাঝে অন্য একটি দেশকে জড়িয়ে বন্ধুরা তাদের হাতে যে ধরনের ট্যাঙ্ক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অনন্য দুর্ধর্ষ অস্ত্র রয়েছে তার সামনে মূলত এই প্রতিরোধ বাহিনীগুলো কিছুই না কিন্তু তারপরও নতুন ধরনের হামলার মাধ্যমে তাদেরকে নাস্তানাবুদ করে ছেড়েছে এই সকল প্রতিরোধ বাহিনী তার মধ্যে নতুন আরেকটি সংবাদ এসেছে যেটি ইসরায়েলের জন্য চরম এক আঘাত হিসেবে বিবেচিত হবে আর তা হলো আপনার হামাসের তরফ থেকে জানানো হয়েছে তারা রাশিয়ান তৈরি নতুন ধরনের একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে যা মূলত হেলিকপ্টার এবং ট্যাঙ্কগুলোকে উড়িয়ে দিতে সক্ষম এবং এর পাল্লা পূর্বের ইয়াসিন রকেট লঞ্চারের চেয়ে আরও ডাবল পূর্বে ইয়াসিন রকেট লঞ্চারটির পাল্লা ছিল মাত্র দেড়শো মিটার আর এটির পাল্লা তিনশো মিটারের চেয়েও বেশি সুতরাং আরেকটু নিরাপদ দূরত্ব থেকে মুজাহিদিন বাহিনী সেগুলোকে চার্জ করতে পারবে দখলদার বাহিনীর ট্যাঙ্ক এপিসি থেকে শুরু করে বন্ধুরা তাদের অ্যাটাক হেলিকপ্টারের ওপর আর এই নতুন রকেট ব্যবহার করে তারা ইতিমধ্যে ইসরায়েলি হেলিকপ্টারকে হেলিকপ্টারকে পটল তুলতে সাহায্য করেছে দুইটি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ব্যবহার করে অর্থাৎ রাশিয়া নির্মিত এই ধরনের দুইটি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ব্যবহার করে তারা দুটি ইসরায়েলি হেলিকপ্টারকে খেয়ে দিয়েছে আশা করা যায় ভবিষ্যতে আরো ইসরায়েলি হেলিকপ্টার নতুনভাবে এখানে ভূপাতিত হবে কারণ নতুন নতুন অস্ত্রের চালান ইতিমধ্যে এই সকল প্রতিরোধ গোষ্ঠীর কাছে পৌঁছে যাচ্ছে আর এর মাধ্যমে আমার কথাই সত্য প্রমাণিত হল একটু কল্পনা করে দেখুন বা একটু চিন্তা করে পেছনে যান আমি বলেছিলাম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার যে কোনো ধরনের অস্ত্র এখানে প্রেরণ করতে পারে ইরানের মাধ্যমে বন্ধুরা এই রাশিয়ার নির্মিত অস্ত্রগুলো কি সরাসরি তার কাছে যাচ্ছে মোটেও না আর রাশিয়া কি না দিলে এই অস্ত্রগুলো তারা পাচ্ছে সেখানেও ব্যাপারটি নিয়ে আলোচনার দাবি রাখে মূলত ইরানের মাধ্যমে রাশিয়া এই সকল অস্ত্রগুলো এখন এই প্রতিরোধ গোষ্ঠীর কাছে পাঠাচ্ছে যেন ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধটি আরও দীর্ঘায়িত হয় তিনি যত ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধটি দীর্ঘায়িত করতে পারবেন তত বেশি ইউক্রেনের জন্য মারাত্মক চাপ তৈরি হবে ইউক্রেন যুদ্ধটি মূলত এখন নির্ভর করছে প্যালেস্টাইন এবং ইসরায়েল যুদ্ধের উপরে আমি পূর্বে আমার বিভিন্ন ভিডিওতে এ ব্যাপারে আপনাদের সাথে আলাপ করেছি আর এ কারণেই নতুনভাবে নতুন ধরনের অস্ত্র রাশিয়ার কাছ থেকে ইতিমধ্যেই প্রতিরোধ গোষ্ঠীগুলোর কাছে যাওয়া শুরু করেছে আর এ ব্যাপারে আপনাদের দুর্দান্ত কিছু বলার জন্য আসছি আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একটুও নাটেনে। না টেনে বন্ধুরা নতুন ধরনের এই আঘাতের মাধ্যমে প্রতিরোধ গোষ্ঠীগুলো এটি স্পষ্ট করেছে যে তারা আস্তে আস্তে ভালো কিছু সক্ষমতা অর্জন করেছে যেটি ভবিষ্যতে ইসরায়েলকে এখানে যুদ্ধ করার ক্ষেত্রে দুর্দমনীয় একটি বাধার সৃষ্টি করবে এবং যে বাধার মাধ্যমে আরও বেশি পরিমাণের ক্ষয়ক্ষতি এবং অন্য অন্য বিষয়গুলোকে আরও বিধ্বংসী আঘাতের মাধ্যমে আরও বেশি পরিমাণের ক্ষয়ক্ষতি মেনে নিতে বাধ্য করবে এই দখলদার বাহিনীকে তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি স্বীকার করে গাজার অভ্যন্তরে যুদ্ধ চালিয়ে যায় এখন সেটি হল দেখার বিষয় পূর্বে তারা ভেবেছিল দুই থেকে স্বাধীন দিন অপারেশনের মাধ্যমে তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবে এখন কাঙ্ক্ষিত লক্ষ্য তো দূরের কথা তাদের কাঙ্ক্ষিত পার্সেন্টের সীমানার মধ্যেও তারা এখনও পর্যন্ত যেতে পারেনি তিন মাস ধরে অথচ তাদের যে পরিমাণের ব্যয় হয়েছে সেই ব্যয়কে যদি আপনি জড়ো করেন তাদের ক্ষয়ক্ষতি যদি জড়ো করেন তাদের ট্যাঙ্ক ধ্বংসগুলো যদি গণেন তাদের এপিসি ধ্বংসগুলো যদি আপনি হিসাব করেন সেটি হবে আকাশচুম্বী অর্থাৎ তার ক্ষয়ক্ষতির সাথে তার অর্জনের কোনো মিল নাই আর এই ধরনের যুদ্ধকে যুদ্ধ বিজয় বলে না ডাহা পরাজয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এই সন্দেহের অবকাশ যাদের আছে তাদের আমি একটু হিসাব দিতে চাই আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন পশ্চিমা গণমাধ্যমগুলো মূলত প্রোপাগান্ডার মাধ্যমে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি প্রথম দিকে মনে করেছিল যে ইউক্রেন অলরেডি জিতে গেছে এবং রাশিয়া পরাজয়ের দ্বার প্রান্তে চলে গেছে কিন্তু পশ্চিমা সেই চিচিং ভাগ করে যখন বর্তমান পরিস্থিতি বিশ্বের সামনে চলে আসছে এখন আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন যে আজকে রাতে মিস্টার ভ্লাদিমির পুতিন দেড়শো এর উপরে অ্যাট্যাক হেলিকপ্টার থেকে শুরু করে আত্মঘাতী ড্রোন এবং তার সাথে ক্রুজ মিসাইল এবং কিনজাল হাইপার্সনিক মিসাইল মেরে পুরো কিয়েভ শহর সমগ্র ইউক্রেইনকে ধসিয়ে দিয়েছে মূলত তাদের জাহাজের উপর হামলার কারণে অর্থাৎ ক্রাইমিয়াতে অবস্থিত তাদের যুদ্ধজাহাজে হামলা চালিয়েছিল ইউক্রেন অ্যান্টিশিপ মিসাইল ব্যবহার করে সেই অ্যান্টিসিপ মিসাইল ব্যবহার করে সেই জাহাজে হামলার প্রতিশোধ হিসেবে আজকে পুরো ইউক্রেনকে কাঁপিয়ে দিয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিন সেই প্রতিশোধের হামলা এতটা ভয়াবহ ধারণা করা হচ্ছে গত দুই বছরের মধ্যে এটিই ছিল তাদের সর্বোচ্চ বিধ্বংসী এবং ভয়ঙ্কর হামলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলেন ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলোর মতো উড়ে গেছে বন্ধুরা তারা কিছুই করতে পারেনি একসাথে যখন দেড়শো এর উপরে ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল আত্মঘাতী ড্রোন এবং বিমান হামলা চালানো হয়েছে তখন তারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে তাদের কিছুই করার ছিল না এখন মিস্টার ল্যাবরব বলেছেন এটি হামলা কেবল শুরু মাত্র এরপরে আসছে আরও চরম বিধ্বংসী হামলা যেটির জন্য ইউক্রেইনকে তারা প্রস্তুত থাকতে বলছে তিনি বলেছেন এই অসম যুদ্ধে পশ্চিমারা একা রাশিয়া সবগুলো দেশ মোকাবেলা করছে আর তার বিরুদ্ধে রাশিয়া টিকে রয়েছে শুধু জনগণের ঐক্য এবং তাদের ইস্পাত দৃঢ় মনোবলের কারণে সুতরাং এখানে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে আর হামলার তীব্রতা বেশি পরিমাণে বৃদ্ধি করবে পুতিন বাহিনী এটি হচ্ছে সর্বশেষ কথা মিস্টার ভ্লাদিমির জেলেনস্কির সর্বশেষ সাহায্য প্যাকেজ ঘোষণার পরপরই এই ধরনের হামলায় পুরো ইউক্রেনকে কাঁপিয়ে দিল মিস্টার ভ্লাদিমির পুতিনের রাশিয়া এখন কি একটি জবাব নাকি তাদের যুদ্ধজাহাজ ধ্বংসের প্রতিক্রিয়া সেটি এখনও পর্যন্ত স্পষ্ট নয় অনেক সামরিক বিশেষজ্ঞ বলছে দুইটির জবাব একসাথে দিল রাশিয়া যা হোক এই জবাবের পাশাপাশি ক্রুদ্ধ রাশিয়া সম্ভবত আরও বেশি পরিমাণে সহায়তা দেওয়া শুরু করবে এই প্রতিরোধ গোষ্ঠীগুলোকে বা হামাস সহ অন্য যে সকল প্রতিরোধ গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে আরও নতুন নতুন অস্ত্রের চালান যদি এই সকল প্রতিরোধ গোষ্ঠীর কাছে যায় তাহলে ইসরায়েলের আর কোনো ঘুম থাকবে বলে আমার কাছে মনে হয় না অন্যদিকে ইরান ইসরায়েলে হামলার প্রস্তুতি শুরু করেছে এবং ইরানের তরফ থেকে জানানো হয়েছে চিঠি দিয়ে জানিয়েছে তারা জাতিসংঘকে যেহেতু তারা ইরানের শীর্ষস্থানীয় কমান্ডারের উপর আঘাত এনেছে তাই ইরান ইসরায়েলের ওপর বৌদ্ধ হামলার অধিকার রাখে এবং সেটি তারা প্রয়োগ করবে আর এ কারণে ইরান তার সামরিক প্রস্তুতি শুরু করে দিয়েছে ক্ষেপণাস্ত্র মোতায়েনের মাধ্যমে আর এরপরই ইসরায়েল নড়েচড়ে চড়ে বসেছে সারা দেশব্যাপী ইরানের ভয়ে নতুন করে তারা একটি রেড অ্যালার্ট জারি করেছে অর্থাৎ কোন জায়গা দিয়ে কি যে উড়ে আসে সেটি নিয়ে তারা এখন চরম আতঙ্কে তারা উপর দিয়ে ভাব দেখাচ্ছে আমাদের কিছুই হয় নাই ভয় নাই মূলত তারা যে এই ইরানের শীর্ষস্থানীয় কমান্ডারকে হত্যা করেছে এটি তাদের হতাশারই বহিঃপ্রকাশ এই হতাশা থেকে তারা এই কাজটি করেছে এখন তারা যে ভয়টি পাচ্ছে যে তাদের উপরে কোন জায়গা দিয়ে হামলা আসে তারা নিশ্চিত না এবং একসাথে যদি কন্টিনিউয়াসলি বা সিমেন্ট ইরান হামলা চালায় তাহলে তাদের কোনো বেজ হয়তো উড়িয়ে যেতে পারে এ কারণে সর্বস্তরে রেড অ্যালার্ট জারির মাধ্যমে তারা সতর্ক রয়েছে এবং হুমকি দিয়েছে ইরান যদি সীমানার বাইরে কাজ করে তাহলে তারাও ইরানে পাল্টা হামলা চালাবে চালাতেই পারে ইরানও তাহলে পাল্টা হামলা চালাবে তাহলে এই চতুর্মুখী হামলার সাথে ইরানকেও যদি তারা যুদ্ধে জড়িয়ে ফেলে তাহলে নিশ্চিত ধরে রাখতে পারেন দখলদার বাহিনীর সময় অন্তত মূলত শেষ হয়ে গেছে কারণ ইরানের আঘাতকে রক্ষা করার মতো বা এই আঘাত সামলে নিজেদেরকে টিকিয়ে রাখার মতো সামরিক অর্থনৈতিক কূটনৈতিক কোনো সক্ষমতা এই মুহূর্তে তাদের নেই বলেছিলাম কী জন্য তারা পরাজিত হয়েছে সেই ব্যাপারটির একটা হিসাব আপনাদের দিতে প্রতি মাসে এই মুহূর্তে তারা যে খরচ করছে তার পরিমাণ আট থেকে দশ বিলিয়ন ডলার ইতিমধ্যে দুই মাসের যুদ্ধে তাদের ১৬ থেকে ১৭ বিলিয়ন ডলার খরচ হয়ে গেছে তাদের বর্তমানে দুই মাসের যুদ্ধে যা খরচ হয়েছে তাদের সমগ্র যে একটা সামরিক বাজেট থাকে তারও বেশি

শুধু অন্ধকার দেখবে চোখে এটি তাদের অন্ধকারের সময় যতদিন না পর্যন্ত তারা প্যালেস্টাইনের স্বার্থকে বা প্যালেস্টাইনের বৌদ্ধ স্বার্থকে অনুমোদন না দেবে ততদিন পর্যন্ত তাদের এই ধরনের অন্ধকার সময় অতিবাহিত করতে হবে এবং কোনো না কোনোভাবে তাদেরকে একটা বিষয়ে সমাধানে আসতে হবে না হলে তাদের নিস্তার নেই বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং আপনাদের কাছে কি মনে হয় যে ইরানের সাথে যদি সরাসরি যুদ্ধ লিপ্ত হয় দখলদার বাহিনী তাহলে তাদের অস্তিত্ব বিপন্ন হবে না নাকি তারা টিকে থাকবে নাকি এখানে তারা জয়ী হবে নাকি পরাজিত হবে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টস বক্সে জানাতে পারেন আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি নতুন নতুন দুর্দান্ত আপডেটগুলো জানতে চাইলে অবশ্য বিশ্বের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এই ধরনের ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপনার উদ্দেশ্যে আপলোড করবো আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ